প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো, নিরাপদে আছো ও নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলছো। তোমাদেরকে আজকের এই সমাজবিজ্ঞান প্রথম পত্র ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি উর্মিলা গুড়িয়া, প্রভাষক সমাজবিজ্ঞান, চিত্রা মহিলা ডিগ্রি কলেজ, তেরখাদা, খুলনা। আজকের ক্লাসে আলোচ্য বিষয় সমাজবিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ের সংঘ ও সম্প্রদায় নিয়ে। প্রথমেই আলোচনা করব সংঘ কি বা সংঘ কাকে বলে। সামাজিক জীব হিসেবে মানুষ বিভিন্ন সামাজিক প্রয়োজনে একত্রিত হয়। বস্তুত সমাজের সদস্যবৃন্দ স্বেচ্ছায় একত্রিত হয়ে সমষ্টিগত উদ্দেশ্য সাধনের জন্য সম্মিলিত প্রয়াস চালায়। মানুষ যখন এক বা একাধিক উদ্দেশ্য লক্ষ্য বা উদ্দেশ্য সাধনের জন্য সংগঠিত হয় এবং সমবেত প্রচেষ্টাকে সফল করার জন্য কিছু বিধিবিধান মেনে চলে, তখন সংঘ গড়ে ওঠে। তাহলে সংঘ কি? বস্তুত সমাজের সদস্যবৃন্দ স্বেচ্ছায় একত্রিত হয়ে সমষ্টিগত উদ্দেশ্য সাধনের জন্য সম্মিলিত প্রয়াস চালায়। মানুষ যখন এক বা একাধিক লক্ষ্য বা উদ্দেশ্য সাধনের জন্য সংগঠিত হয় এবং সমবেত প্রচেষ্টাকে সফল করার জন্য কিছু বিধিবিধান মেনে চলে, তখন সংঘ গড়ে ওঠে। আর এই সংঘের উদাহরণ কি? এর উদাহরণ হিসাবে বলা যেতে পারে স্কুল, কলেজ, ক্রিকেট ক্লাব, ফুটবল ক্লাব, শ্রমিক সংঘ ইত্যাদি এই সংঘের উদাহরণ। তাহলে সংঘের উদাহরণগুলো কি কি? স্কুল, কলেজ, ফুটবল ক্লাব, ক্রিকেট ক্লাব, শ্রমিক সংঘ ইত্যাদি, এগুলো হলো সংঘের বৈশিষ্ট্য। বিভিন্ন সমাজবিজ্ঞানী সংঘকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। সমাজবিজ্ঞানী ম্যাকাইবার ও পেজ বলেছেন, সংঘ হলো একটি দল যা একটি সাধারণ স্বার্থ বা স্বার্থসমূহ অর্জনে সংগঠিত হয়। তাহলে ম্যাকাইবার ও পেজের মতে সংঘটা কি? সংঘ হলো একটি দল যা একটি সাধারণ স্বার্থ বা স্বার্থসমূহ অর্জনে সংগঠিত হয়। তাহলে সংঘ যে একটি দল যা একটি সাধারণ স্বার্থ বা স্বার্থসমূহে অর্জনে সংগঠিত হয়, এই সংজ্ঞাটি কে প্রদান করছে? সমাজবিজ্ঞানী ম্যাকাইবার ও পেজ। এরপরে আমরা আসব সমাজবিজ্ঞানী মরিস গিন্সবার্গের মতে, নির্দিষ্ট কোনো উদ্দেশ্য বা লক্ষ্য সাধনের জন্য পরস্পর সম্পর্কযুক্ত সমস্ত ব্যক্তিবর্গের এক সংগঠন হলো সংঘ। তাহলে মরিস গিন্সবার্গের মতে সংঘ কি? নির্দিষ্ট কোনো উদ্দেশ্য বা লক্ষ্য সাধনের জন্য পরস্পর সম্পর্কযুক্ত সমস্ত ব্যক্তিবর্গের এক সংগঠন হলো সংঘ। এবার আসব আমরা সমাজবিজ্ঞানী পি গিন্সবার্গের মতে সংঘ কি। সমাজবিজ্ঞানী পি গিন্সবার্গ তার ফান্ডামেন্টাল অফ সোসিওলজি গ্রন্থে বলেছেন, সংঘ হচ্ছে এমন একটি জনগোষ্ঠী যারা কোনো নির্দিষ্ট উদ্দেশ্য বা কোনো সীমিত সংখ্যক উদ্দেশ্য সাধনের জন্য একত্রিত হয়। তাহলে পি গিন্সবার্গের মতে সংঘ কি? পি গিন্সবার্গের মতে সংঘ হচ্ছে এমন একটি জনগোষ্ঠী যারা কোনো নির্দিষ্ট উদ্দেশ্যে
বা কোনো সীমিত সংখ্যক উদ্দেশ্যের জন্য একত্রিত হয়। আর এর উদাহরণ কি, যেমন সেনাবাহিনী, বিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয় ইত্যাদি। তাহলে পি গিজবার্ট তার কোন গ্রন্থে এই সঙ্গে সংজ্ঞা প্রদান করেছে? ফান্ডামেন্টাল অফ সোশিওলজি গ্রন্থে। এই সংজ্ঞাসমূহ বিশ্লেষণ করে কি বলা যায়? বলা যায় যে সংঘ হচ্ছে ক্ষুদ্র বা বৃহৎ এমন একটি মানব সংগঠন যা সুনির্দিষ্ট এবং অভিন্ন লক্ষ্য অর্জনের জন্য একত্রিত হয়। লক্ষ্য অর্জনের পর তারা সংগঠিত থাকতেও পারে, আবার না থাকতেও পারে। তাহলে এই সংজ্ঞাগুলো বিশ্লেষণ করে কি বোঝা যায়? যে সংঘ হচ্ছে ক্ষুদ্র বা বৃহৎ এমন একটি মানব সংগঠন যা সুনির্দিষ্ট এবং অভিন্ন লক্ষ্য অর্জনের জন্য একত্রিত হয়, আর এই লক্ষ্য অর্জনের পর এরা একত্রিত থাকতেও পারে, আবার না থাকতেও পারে। এরপরে আমরা আসব সংঘের বৈশিষ্ট্য সম্পর্কে। সংঘ গঠনের জনগোষ্ঠীর অস্তিত্ব অপরিহার্য। সংঘ গঠনের পিছনে এক বা একাধিক উদ্দেশ্য থাকতে পারে। সংঘের সদস্যদের সহযোগিতার মনোভাবের উপর নির্ভর করে টিকে থাকে। সংঘের নির্দিষ্ট সাংগঠনিক কার্যক্রম বিদ্যমান। প্রতিটি সংঘই নিজস্ব নিয়মকানুন দ্বারা পরিচালিত হয়। সংঘ সদস্যদের ভাবের আদান প্রদানের মাধ্যম হিসেবে কাজ করে। সংঘের স্থায়িত্ব আপেক্ষিক। প্রতিটি সংঘের নিজস্ব নাম ও প্রতীকী থাকে। তাহলে সংঘের বৈশিষ্ট্যগুলো কি কি? সংঘ গঠনে জনগোষ্ঠীর অস্তিত্ব অপরিহার্য। সংঘ গঠনের পিছনে এক বা একাধিক উদ্দেশ্য থাকতে পারে। সংঘের সদস্যদের সহযোগিতার মনোভাবের উপর নির্ভর করে টিকে থাকে। সংঘের নির্দিষ্ট সাংগঠনিক কার্যক্রম বিদ্যমান। প্রতিটি সংঘই নিজস্ব নিয়মকানুন দ্বারা পরিচালিত হয়। সংঘ সদস্যদের ভাবের আদান প্রদানের মাধ্যম হিসেবে কাজ করে। সংঘের স্থায়িত্ব আপেক্ষিক। প্রতিটি সংঘের নিজস্ব নাম ও প্রতীকী থাকে। এরপরে আমরা আসব সম্প্রদায় ও সংঘের মধ্যে পার্থক্য কি। সম্প্রদায় এবং সংঘ মানব সমাজের দুটি গুরুত্বপূর্ণ প্রত্যয়। উভয়ই মানব সমাজের সামাজিক দিক ঘিরে আবর্তিত বিধায় পরস্পর সম্পর্কযুক্ত। তবে সম্প্রদায় ও সংঘ এক নয়, এদের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। মানুষ জন্মসূত্রে সম্প্রদায়ের সদস্য। সংঘের সদস্য ঐচ্ছিকভাবে একত্রিত, সেদিক থেকে সম্প্রদায়ের সদস্য হওয়া বাধ্যতামূলক। সম্প্রদায়ের কিছু সাধারণ বৈশিষ্ট্য থাকে। একটি নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য সামনে রেখে সংঘ গঠিত হয়। সম্প্রদায়ের অত্যাবশ্যকীয় উপাদান হল নির্দিষ্ট অঞ্চল। সংঘ গড়ে ওঠার পিছনে নির্দিষ্ট অঞ্চল জরুরি নয়।
সম্প্রদায়ের পরিধির সঙ্গে তুলনায় ব্যাপক। সংঘ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত একটি সংস্থা, যদিও সম্প্রদায়ের নিরপেক্ষ সংঘ থাকতে পারে। সম্প্রদায় গড়ে ওঠে সমচেতনার ভিত্তিতে স্বতঃস্ফূর্তভাবে। অপরদিকে সংঘ গড়ে ওঠে ভিন্নমুখী চেতনার ভিত্তিতে। সম্প্রদায় অপেক্ষাকৃত স্থিত এবং স্থায়ী, অন্যদিকে সংঘ গড়ে ওঠে স্বেচ্ছাভিত্তিতে। সম্প্রদায়ের কোনো আইনগত দিক থাকে না, পক্ষান্তরে সংঘের আইনগত বিধিবিধান থাকা সম্ভব। প্রচলিত নিয়ম, প্রথা, রীতিনীতি, ঐতিহ্য ইত্যাদির ভিত্তিতে সম্প্রদায়ের সদস্যদের আচার আচরণ পরিচালিত হয়। পক্ষান্তরে সংঘের লিখিত বা অলিখিত নিয়মকানুন থাকে, যার মাধ্যমে সংঘের সদস্যদের আচার আচরণ পরিচালিত হয় ও নিয়ন্ত্রিত হয়। সম্প্রদায় উদ্দেশ্য সাধনের উপায় ছাড়াই নিজেই একটি উদ্দেশ্য, কিন্তু সংঘ কেবল এক বা একাধিক উদ্দেশ্য সাধনের উপায়। সম্প্রদায়ের ক্ষেত্রে সম্প্রদায়গত মানসিকতা অত্যাবশ্যক, সংঘের ক্ষেত্রে একটি অপরিহার্য নয়। সম্প্রদায় একটি সামগ্রিক সত্তা, অন্যদিকে সংঘ একটি আংশিক সত্তা। সম্প্রদায়ের কোনো কার্যকারী পরিষদ থাকে না, অন্যদিকে সংঘের একটি কার্যকারী পরিষদ থাকে। হতে পারে তা মনোনীত বা নির্বাচিত। তাহলে সংঘ এবং সম্প্রদায়ের মধ্যে এই পার্থক্যগুলো কী কী? এটা হলো, মানুষ জন্মসূত্রে সম্প্রদায়ের সদস্য, সংঘের সদস্য ঐচ্ছিকভাবে একত্রিত হয়, এদিক থেকে সম্প্রদায়ের সদস্য হওয়া বাধ্যতামূলক। তারপরে সম্প্রদায় কী থাকে? কিছু সাধারণ উদ্দেশ্য থাকে। আর সংঘ কী? একটি নির্দিষ্ট উদ্দেশ্য বা উদ্দেশ্যসমূহ সামনে রেখে সংগঠিত হয়। আর সম্প্রদায়ের ক্ষেত্রে অত্যাবশ্যকীয় উপাদান হলো কি? নির্দিষ্ট অঞ্চল। আর সংঘের ক্ষেত্রে কী হয়? এই অঞ্চল জরুরি নয়। সম্প্রদায়ের পরিধি কি সংঘের তুলনায় ব্যাপক? আর সংঘটা কি? সংঘ হচ্ছে সম্প্রদায়ের অন্তর্ভুক্ত একটি সংস্থা, যদিও সম্প্রদায়ের নিরপেক্ষ সংঘ থাকতে পারে। আর এই সম্প্রদায় গড়ে ওঠার পিছনে কি রয়েছে? সমচেতনার ভিত্তিতে স্বতঃস্ফূর্তভাবে এই সম্প্রদায় গড়ে ওঠে। আর সংঘ গড়ে ওঠে ভিন্নমুখী চেতনার ভিত্তিতে। সম্প্রদায়ের কী থাকে? আইনগত বিধিবিধান থাকে না, আর সংঘের আইনগত বিধিবিধান থাকে। প্রচলিত নিয়ম, প্রথা, রীতিনীতি, ঐতিহ্য ইত্যাদির মাধ্যমে সম্প্রদায়ের সদস্যদের আচার আচরণ কী হয়? পরিচালিত হয়। আর সংঘের লিখিত বা অলিখিত নিয়মকানুনের মাধ্যমে সংঘের সদস্যদের আচার আচরণ পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। সম্প্রদায়ের উদ্দেশ্য সাধনের উপায় ছাড়া নিজে একটি উদ্দেশ্য। তাহলে কি? সম্প্রদায়ের উদ্দেশ্য সাধনের উপায় ছাড়া সে নিজেই একটি উদ্দেশ্য, কিন্তু সংঘের এক বা একাধিক উদ্দেশ্য সাধনের উপায় থাকে। সম্প্রদায়ের ক্ষেত্রে কী রয়েছে? সম্প্রদায়গত মানসিকতা অত্যাবশ্যক। আর সংঘের ক্ষেত্রে এটি অপরিহার্য নয় বা জরুরি নয়। সম্প্রদায় একটি কি? সামগ্রিক সত্তা, অন্যদিকে সংঘ একটি আংশিক সত্তা। আর
সম্প্রদায়ের কি থাকে না, কার্যকারী কোনো পরিষদ থাকে না, পক্ষান্তরের সঙ্গের একটি কার্যকারী পরিষদ থাকে, আর এই পরিষদ হতে পারে মনোনীত বা নির্বাচিত। নির্বাচিত সমাজবিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্যয় হলো সম্প্রদায়। মূলত নির্দিষ্ট একটি, তাহলে আমরা কি এবার আসব সম্প্রদায় সম্পর্কে। সমাজবিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্যয় হলো সম্প্রদায়। মূলত নির্দিষ্ট একটি অঞ্চলে কোনো জনগোষ্ঠীর সুসংহত জীবনযাপনের সূত্রে সৃষ্টি হয় সম্প্রদায়, যখন কোনো গোষ্ঠীর সদস্যরা এমনভাবে একত্রে বসবাস করে যে তারা কতিপয় বিশেষ স্বার্থের অংশীদারী না হয়ে একটি সাধারণ জীবনযাত্রার অংশীদারী হয়, তখন তাকে সম্প্রদায় হিসেবে অভিহিত করা চলে। তাহলে সম্প্রদায় কাকে বলে বা সম্প্রদায় কি? মূলত নির্দিষ্ট একটি অঞ্চলে কোনো জনগোষ্ঠীর সুসংহত জীবনযাপন সূত্রে সৃষ্টি হয় সম্প্রদায়, যখন কোনো গোষ্ঠীর সদস্যরা এমনভাবে একত্রে বসবাস করে যে তারা কতিপয় বিশেষ স্বার্থের অংশীদারী না হয়ে বরং একটি সাধারণ জীবনযাত্রার অংশীদারী হয়, তখন তাকে সম্প্রদায় হিসেবে অভিহিত করা চলে। আর এই সম্প্রদায়ের অন্যতম বৈশিষ্ট্যগুলো কী কী? এই সম্প্রদায়ের অন্যতম বৈশিষ্ট্য হল এর আওতায় ব্যক্তি সম্পূর্ণ জীবনযাপন করতে পারে। সম্প্রদায়ের উদাহরণ হিসেবে কী কী বলা যায়? যেমন গ্রাম, শহর, জাতি ইত্যাদি, এগুলো হলো সম্প্রদায়ের উদাহরণ। সমাজবিজ্ঞানী ম্যাকাইবারো পেজের মতে সম্প্রদায় হলো কোনো ক্ষুদ্র বা বৃহৎ গোষ্ঠীর সদস্যরা যেখানেই বসবাস করুক না কেন, একত্রে বসবাস করতে গিয়ে তারা সাধারণ জীবনযাপন পদ্ধতির মৌল সাধারণ স্বার্থগুলো একত্রে ভোগ করে, তবেই তারা সম্প্রদায় গঠন করেছে বলা হয়। তাহলে সমাজবিজ্ঞানী ম্যাকাইবারো পেজের মতে সম্প্রদায় হলো কি? কোনো ক্ষুদ্র বা বৃহৎ গোষ্ঠীর সদস্যরা যেখানেই বসবাস করুক না কেন, একত্রে বসবাস করতে গিয়ে তারা যদি সাধারণ জীবন পদ্ধতির মৌল ও সাধারণ স্বার্থগুলো একত্রে ভোগ করে, তবেই তারা সম্প্রদায় গঠন করা হয়েছে বলা যায়। যেমন কি কি? যেমন গ্রাম বা নগর, জেলা বা দেশ, এগুলো হলো উদাহরণ। আর এই সম্প্রদায় প্রসঙ্গে সমাজবিজ্ঞানী ওয়াকবান বলেছেন, সম্প্রদায় হলো একই অঞ্চলে বসবাসকারী একটি গোষ্ঠী বা কতগুলো গোষ্ঠীর সমষ্টি। তাহলে অকবান ও নিমকফের মতে সম্প্রদায়টা কি? সম্প্রদায় হলো একই অঞ্চলে বসবাসকারী একটি গোষ্ঠী বা কতগুলো গোষ্ঠীর সমষ্টি। এরপরে আমরা আসব সম্প্রদায়ের ভিত্তি সম্পর্কে। আমেরিকান সমাজবিজ্ঞানী ম্যাকাইবারো পেজ এর মত অনুযায়ী সম্প্রদায়ের ভিত্তি হিসেবে ভিত্তি দুইটি, এগুলো হলো বসবাসের অঞ্চল, সম্প্রদায়গত চেতনা। এবার আমরা আসব বসবাসের অঞ্চলটা কি। সম্প্রদায় ধারণার সাথে নির্দিষ্ট ভূখণ্ডের ধারণা ওতপ্রোতভাবে জড়িত এবং
ওতপ্রোতভাবে জড়িত এবং একই অঞ্চলে বসবাস করার কারণে সম্প্রদায়ের সদস্যদের মধ্যে যেমন একত্রতাবোধের জন্ম হয়, তেমনি অন্য অঞ্চলের অধিবাসীদের থেকে একটি স্বাতন্ত্র্যবোধের বোধও তাদের মধ্যে পরিলক্ষিত হয়। তাহলে বসবাসের অঞ্চলটা কি সম্প্রদায়ের ধারণার সাথে নির্দিষ্ট ভূখণ্ডের ধারণা ওতপ্রোতভাবে জড়িত? একই অঞ্চলে বসবাস করার কারণে সম্প্রদায়ের সদস্যদের মধ্যে যেমন একাত্মতাবোধের জন্ম হয়, তেমনি অন্য অঞ্চলের অধিবাসীদের ক্ষেত্রে একটি স্বাতন্ত্র্য বোধ তাদের মধ্যে পরিলক্ষিত হয়। এরপরে আমরা আসব সম্প্রদায়গত চেতনা। সম্প্রদায়গত চেতনাটা কি? বসবাসের জন্য নির্দিষ্ট অঞ্চলের পাশাপাশি সম্প্রদায়ের জন্য প্রয়োজন সম্প্রদায়গত চেতনা, যা সম্প্রদায়ের সদস্যদেরকে একত্রিত করে। মূলত এই চেতনা সৃষ্টির জন্য সামাজিকভাবে সংগতিপূর্ণ হওয়া প্রয়োজন। এক কথায়, একটি নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠী সকলেই অভিন্ন আচার আচরণ, রীতিনীতি, ভাষা ও সংস্কৃতি ধারক বাহক হয়ে অভিন্ন জীবনযাপন পদ্ধতির অংশীদারী হয়, তখন তাদের মধ্যে অন্তরঙ্গ মনোভাবের জন্ম হয়। তাহলে সম্প্রদায়গত চেতনাটা কি? বসবাসের জন্য নির্দিষ্ট অঞ্চলের পাশাপাশি সম্প্রদায়ের জন্য প্রয়োজন সম্প্রদায়গত চেতনা, যা সম্প্রদায়ের সদস্যদের মধ্যে বা সম্প্রদায়ের সদস্যদেরকে একত্রিত করে। মূলত এই চেতনা সৃষ্টি হয় সামাজিকভাবে সঙ্গতিপূর্ণ হওয়া প্রয়োজন হয়। এক কথায়, একটি নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠীর সকলের আচার আচরণ, রীতিনীতি, ভাষা, সংস্কৃতির ধারক বাহক হয়ে অভিন্ন জীবনযাপন প্রণালীর অংশীদারী হয়, তখন তাদের মধ্যে কী হয়, অন্তরঙ্গ মনোভাবের জন্ম হয়। এছাড়াও সম্প্রদায়ের উপাদান হিসাবে একটি জনগোষ্ঠীর স্থায়িত্ব, স্বাভাবিকতা, সাদৃশ্য, ব্যাপকতার উদ্দেশ্য, একটি নির্দিষ্ট নাম ও সম্প্রদায়ের আয়তন গুরুত্ব বহন করে। প্রকৃত প্রস্তাবে আয়তনের দিক থেকে সম্প্রদায় ছোট বা বড় হতে পারে। বড় সম্প্রদায় বলতে জাতির কথা উল্লেখ করা যায়। এই জাতির মধ্যে আবার ছোট ছোট সম্প্রদায় থাকতে পারে। বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে বর্তমান বিশ্বকে বিশ্ব সম্প্রদায় পরিধির মধ্যে নিয়ে আসার প্রচেষ্টাও পরিলক্ষিত হয়। তাহলে এই সম্প্রদায়ের উপাদান হিসেবে কি একটি জনগোষ্ঠী স্থায়িত্ব, স্বাভাবিকতা, সাদৃশ্য, ব্যাপকতার উদ্দেশ্য, একটি নির্দিষ্ট নাম, সম্প্রদায়ের আয়তনও গুরুত্ব বহন করে। আর আয়তনের দিক থেকে সম্প্রদায় যেমন ছোট হতে পারে, তেমনি কি হতে পারে, বড়ও হতে পারে। আর এই বড় সম্প্রদায়ের মধ্যে রয়েছে কি জাতি, আর আবার এই জাতির মধ্যে ছোট ছোট সম্প্রদায়ও থাকতে পারে। বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে বর্তমান বিশ্বকে বিশ্ব সম্প্রদায়ের পরিধির মধ্যে নিয়ে আসার প্রচেষ্টাও পরিলক্ষিত হচ্ছে। এরপরে সমাজ ও সম্প্রদায়ের মধ্যে পার্থক্য। সমাজ এবং সম্প্রদায় সমাজ বিজ্ঞানের দুটি অতি পরিচিত প্রয়োজনীয় প্রত্যয়ের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। এই পার্থক্যগুলো এখন আমরা আলোচনা করব। সমাজ হলো সামাজিক সম্পর্কের জটিল জাল। পক্ষান্তরে সম্প্রদায় নির্দিষ্ট এলাকায় বসবাসকারী বসবাসকারী সাধারণত জীবনযাত্রার অংশীদারী জনগোষ্ঠী।
তাহলে সমাজটা কি? সমাজ হলো সামাজিক সম্পর্কের জটিল জাল। আর সম্প্রদায় কি? সম্প্রদায় নির্দিষ্ট এলাকায় বসবাসকারী সাধারণত জীবনযাত্রার অংশীদারী জনগোষ্ঠী। সমাজে নির্দিষ্ট এলাকা থাকা অপরিহার্য নয়, কিন্তু সম্প্রদায়ের ক্ষেত্রে বসবাসের জন্য নির্দিষ্ট এলাকা থাকা জরুরি। তাহলে সমাজের ক্ষেত্রে কি থাকা অপরিহার্য নয়? নির্দিষ্ট এলাকা থাকা অপরিহার্য নয়, কিন্তু সম্প্রদায়ের ক্ষেত্রে নির্দিষ্ট এলাকা থাকা জরুরি। সমাজের ক্ষেত্রে সম্প্রদায়গত চেতনা বিদ্যমান থাকতেও পারে, আবার না থাকতেও পারে। সম্প্রদায়ের ক্ষেত্রে সম্প্রদায়গত চেতনা ছাড়া সম্প্রদায় সম্ভব নয়। তাহলে সমাজের ক্ষেত্রে সম্প্রদায়গত চেতনা বিদ্যমান থাকতেও পারে, না থাকতেও পারে, কিন্তু সম্প্রদায়ের ক্ষেত্রে সম্প্রদায়গত চেতনা ছাড়া সম্প্রদায় সম্ভব নয়। সমাজ অপেক্ষাকৃত কি? বৃহৎ। সমাজের মধ্যে একের অধিক সম্প্রদায়ের অস্তিত্ব থাকতে পারে। সমাজের সম্প্রদায় সমাজের চেয়ে তুলনামূলকভাবে আকারে ছোট। তাহলে সমাজটা কি? সম্প্রদায়ের থেকে বৃহৎ। আর সম্প্রদায় হচ্ছে সমাজের ক্ষেত্রে সমাজের থেকে তুলনামূলকভাবে আকারে ছোট। সমাজের অভিন্নতা ও ভিন্নতা দুই বিদ্যমান। সম্প্রদায় ভিন্নতার চেয়ে অভিন্নতা অধিক গুরুত্বপূর্ণ। তাহলে সমাজের ক্ষেত্রে কী কী বিদ্যমান? ভিন্নতা আর অভিন্নতা দুটোই বিদ্যমান। আর সম্প্রদায়ের ক্ষেত্রে বিভিন্নতার চেয়ে অভিন্নতা অধিক গুরুত্বপূর্ণ। সমাজ হলো সম্প্রদায়ের পূর্ববর্তী ধাপ, আর সম্প্রদায় হলো সমাজের পরবর্তী ধাপ। তাহলে সমাজ হচ্ছে কি? সম্প্রদায়ের পূর্ববর্তী ধাপ, আর সম্প্রদায় হলো সমাজের পরবর্তী ধাপ। সমাজ হলো একটি সামগ্রিক বিষয়, আর সম্প্রদায় হলো তার অংশ বিশেষ। তাহলে সমাজ কি? সমাজ হলো একটি সামগ্রিক বিষয়, আর সম্প্রদায় হলো তার অংশ বিশেষ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। সবাইকে ধন্যবাদ।